প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ আর পত্রিকায় দেয়া সাক্ষাৎকারের পার্থক্যের জেরে রাষ্ট্রপ্রধানকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা গড়িয়েছে তার সরকারি বাসভবন পর্যন্ত। গণ অভ্যুত্থান পরবর্তী আবেগে ঘি ঢালার মতো ইস্যুর মীমাংসা কী হবে তা নিয়ে যখন চলছে নানা পক্ষের আলোচনা, তখন উপদেষ্টাদের বাসভবন, মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলনরত মঞ্চগুলোকে নিয়ে বৈঠকে বসেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী ইনকলাব মঞ্চ, রক্তিম জুলাই ২৪, জাস্টিস ফর জুলাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে উপদেষ্টাদের এই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলনরত এই মঞ্চের নেতা বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই তারা তার অপসারণ চান। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এই পর্যায় থেকে তারা আমাদের সাথে সম্মতি পোষণ করেছেন। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের ব্যাপারে নীতিগতভাবে পুরো সরকার একমত, এ নিয়ে তাদের কোনো দ্বিধা নেই। এর জন্য রোববার বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল নিয়ে তারা একটি সমঝোতা সংলাপ করবেন। কিন্তু যদি শেষ পর্যন্ত দলগুলো একমত না হয় তখন কি হবে? আগামী রোববার আমরা বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দল সাথে ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি এখনই, এবং আমরা তাদেরকে দাওয়াত পৌঁছে দিব যে ছাত্র জনতার সামনে তাদের তরফে প্রতিনিধি রেখে তাদেরকে বলতে হবে যে তারা এটাকে কিভাবে সমঝোতা করবেন। একই বিষয়ে এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক ঐক্য। তারা বলেন, ফ্যাসিস্ট আমল টিকে থাকবে কিনা এটি বিএনপিকে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ ব্যতীত, ছাত্রলীগ ব্যতীত, জাতীয় পার্টি ব্যতীত, যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক কিন্তু প্রাসঙ্গিকভাবে যে দলগুলো রয়েছে, আমরা গণ অভ্যুত্থানের যে শক্তিটা রয়েছে তাদেরকে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। বিক্ষিপ্তভাবে বঙ্গভবন ঘেরাও না করে, সচিবালয় ঘেরাও না করে আমরা সবসময় ডিসকাশনের দ্বার উন্মুক্ত। আমরা একসাথেই যুগপৎভাবে হচ্ছে আমরা এই যে অমীমাংসিত প্রশ্নগুলো সমাধান করব, এবং ঐক্যর মধ্য দিয়ে আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে সংবিধান লিখব। আমাদের 72-এর সংবিধান সেখানে বাতিল হয়ে যায়, সেখানে চুপ্পুর আর সাংবিধানিক যেই ধারাবাহিকতার সেই প্রশ্নটি আর থাকে না। বড় দাগে ছাত্রদের প্ল্যাটফর্ম তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন, রাজনৈতিকভাবে তারা আগের আমলের রাষ্ট্রপতির অপসারণ চান। তবে রাজনৈতিক দলগুলো শেষমেশ একমত না হলে তারা তাদের দাবি থেকে পিছপা হবেন না। এ লক্ষ্যে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 72-এর সংবিধান বাতিলে লাল কার্ড সমাবেশ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আজহার লিমন, এখন ঢাকা।